দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন ময়মনসিংহ টিভি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক প্রিয় শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা যুক্ত আছি ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ রোড থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহের পাটগুদাম ব্রিজের মোড়ে অবাধে গাড়ি চলাচল করছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই, নিরাপদে সবাই অবাধ সুস্থ সুন্দরভাবে নিরাপদে মানুষ যাতায়াত করছে। দেখতে পাচ্ছেন প্রাইভেট কার চলছে, বাস চলছে, অ্যাম্বুলেন্স চলছে, সকল ধরনের যানবাহন কিন্তু চলছে। এই রাস্তাটি এই রাস্তায় চলে গেছে গাঙ্গিনাবাদ দিকে, এই রাস্তার গাঙ্গিনাবাদ দিকে চলে গেছে। আপনারা যা যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই। এই রাস্তাটি সোজা গাঙ্গিনাবাদ চলে গেছে এবং এইটি সরাসরি ব্রিজ এই রাস্তা দিয়ে নেত্রকোনা শেরপুর হালুয়াঘাটের এই রাস্তাটি আমরা অবাধেই কিন্তু সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে কিন্তু আপনার গাড়ি চলাচল করছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। আমরা কয়েকজন সাথে কথা বলেছি, কোথাও কোনো সমস্যা হচ্ছে না, প্রশাসন খুবই তৎপর, ময়মনসিংহ জেলা পুলিশ, ময়মনসিংহ জেলা প্রশাসন সবাই কিন্তু খুব তৎপর, অবাধ সুস্থ সুন্দরভাবে এবং নিরাপদে মানুষ কিন্তু বাড়ি ফিরছে। যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাতে চাই কে কোথা থেকে দেখছেন আপনাদেরকে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা এই মুহূর্তে রয়েছি পাটগুদাম ব্রিজের মোড়ে, দেখতে পাচ্ছেন অনায়াসে চমৎকারভাবে সুন্দরভাবে নিরাপদে মানুষ কিন্তু বাড়ি ফিরছে, যার যার গন্তব্য যাচ্ছে। আমরা একটু এই পাশে দেখাতে চাই, এই দেখছেন অটোগুলো চলছে, গাড়ি যাচ্ছে, এদিকেও কিন্তু এই পাশটাতেও কিন্তু এই রাস্তাতে চলে গেছে সোজাসুজি শহরের দিকে, কাচারি মোড়ে গাঙ্গিনাপার এই রাস্তা দিয়েই শহরের প্রবেশদ্বার। এই পাশেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অবাধ সুষ্ঠু সুন্দরভাবে নিরাপদে মানুষ যার যার গন্তব্য ব্রিজ থেকে ওই শম্ভুগঞ্জ হয়ে শেরপুর নকলা নেত্রকোনা শ্রী হালুয়াঘাট হয়ে যারা এখানে আসে, এরা কিন্তু অটো রিক্সা প্রাইভেট কার কিন্তু গাঙ্গিনাপাড়ের দিকে গাঙ্গিনাপার কাছারি মোড় শহরে যাচ্ছে। যারা যুক্ত হয়েছেন সকলে জানাতে চাই কে কোথা থেকে দেখছেন আপনারা আমাদের জানিয়ে দিন। দেখতে পাচ্ছেন দুটি বিআরটিসি গাড়ি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, একটি গাড়ি কিন্তু এই মাত্র ওই দেখতে পাচ্ছেন দূরে দুটি বিআরটিসি গাড়ি দাঁড়িয়ে আছে, একটি গাড়ি কিন্তু এই মাত্র ব্রিজ হয়ে আসলো। দেখতে পাচ্ছেন অবাধে গাড়ি যাচ্ছে, একটি গাড়ি কিন্তু মাত্র ব্রিজ হয়ে আসলো। আমরা যখন দেখেছি তখন আমরা লাইভটি শুরু করবো, তখনই আমরা দেখেছি আরেকটি গাড়িতে ইতিমধ্যেই কিন্তু যাত্রীরা উঠছেন এবং কিছুক্ষণের মাঝখানে এখান থেকে দেখা যাচ্ছে কিছুক্ষণের মাঝখানে কিন্তু এই গাড়িটি ছেড়ে যাবে, অবাধ সুস্থ সুন্দরভাবে নিরাপদে কিন্তু মানুষজন যার যার গন্তব্যে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, কোথাও কোনো সমস্যা হচ্ছে না, সুন্দরভাবে নিরাপদে যে যার গন্তব্যে যাচ্ছে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যারা যুক্ত হয়েছেন সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছে ময়মনসিংহ টিভির পক্ষ থেকে। যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনারা বারবারই আমাদেরকে বলছিলেন কোথাও কোনো আপনারা আমাদেরকে বারবার জানাচ্ছিলেন গাড়ি চলছে কিনা, হ্যাঁ এই ব্রিজের মোড় থেকে গাড়ি চলছে। আমরা একটু দেখাতে চাই, একটি ট্রাক আসছে এবং খাদ্যর গাড়ি সহ একটি ট্রাক আসছে, দেখতে পাচ্ছেন অবাধ সুষ্ঠু সুন্দরভাবে কিন্তু ট্রাকটি আসছে তার গন্তব্যে চলে আসছে, মানে খাদ্য বা বিচির গাড়ি, দেখতে পাচ্ছেন নিরাপদে সুন্দরভাবে কিন্তু সুন্দর সুশৃঙ্খলভাবে কিন্তু যে যার গন্তব্যে যাচ্ছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। আপনারা বারবারই আমাদেরকে SMS করছিলেন, মেসেঞ্জারে ক্লিক করছিলেন, হোয়াটসঅ্যাপে জানতে চাচ্ছেন আপনারা আপনাদের গন্তব্যে যেতে চাইলে কোনো বাধার সম্মুখীন হবে কি না, কোথাও কোনো বাধার সম্মুখীন না। ময়মনসিংহ জেলা প্রশাসন এবং জেলা পুলিশ
শতভাগ কাজ করে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু শতভাগ কাজ করে যাচ্ছেন এবং এবং কোথাও কোনো রকম কোনো ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে না অবাধ সুষ্ঠ সুন্দরভাবে মানি ছেলে কিন্তু যান চলছে দূরপাল্লার যে গাড়িগুলো ঠিক পথে ছেড়ে যাচ্ছে আপনারা আপনারা যদি যেতে চান আপনারা যদি কোথাও যেতে চান অবাধ সুন্দরভাবে যেতে পারেন বুঝতে পারছেন যারা যুক্ত আছে দেখতে পাচ্ছেন শিক্ষক শিক্ষক যারা যারা যুক্ত হয়েছেন সকলকে জানাতে চাই সুন্দর সুষ্ঠুভাবে অবাধ সুন্দরভাবে নিরাপদে যে যার জায়গা থেকে বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছেন সকলকে জানাতে চাই আরো একবার শুভেচ্ছা জানাতে চাই আমরা ব্রিজের মোড় থেকে যুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন ব্রিজের মোড়ে কিন্তু অনেক জ্যাম সুন্দরভাবে সুশৃঙ্খল পরিবেশে নিরাপদে কিন্তু যে যার গন্তব্যে যাচ্ছে কোথাও কোনো সমস্যা হচ্ছে না ভারতীয় জেলা প্রশাসন এবং জেলা পুলিশ সমানভাবে কাজ করে যাচ্ছেন জনগণের জনগণের নিরাপত্তা নিরাপত্তায় সমানভাবে কাজ করে দূরপাল্লার ট্রাক কিন্তু আসছে এবং কোথাও কোনো সমস্যা হয়নি সকল ধরনের গাড়ি চলাচল করছে আপনারা যারা বাড়ি যেতে চান যার যার গন্তব্য যেতে চান আপনারা গন্তব্য যেতে পারবেন দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছে আবারও আবার মধ্যে থেকে কোথা থেকে দেখছেন আপনাদের কে কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন আর কোনো কমেন্টে যদি আমাদেরকে কোনো প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন দেখছেন দূরপাল্লা একটি ট্রাক কিন্তু আসছে একদম ব্রিজের মোড়ের দিকে আসছে তার গন্তব্যের দিকে উনি যাচ্ছেন কোথাও কোনো সমস্যা হচ্ছে না আপনারা যদি বাড়ির দিকে যে যেখানে যেতে চান আপনারা যেতে পারেন অবাধ সুষ্ঠু সুন্দরভাবে নিরাপদে কিন্তু মানুষ যার যার গন্তব্যে যাচ্ছেন সকলকে সকলে জানাতে চাই কে কেউ তাতে দেখছেন অবশ্যই জানিয়ে দেবে দেখতে পাচ্ছেন ট্রাক কিন্তু মালবাহী ট্রাক সম্ভবত সিমেন্ট না সম্ভবত সিমেন্ট নিয়ে কি এখন তো বলে যাচ্ছেন ময়মনসিংহের জেলা প্রশাসন জেলা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমানভাবে নিরাপদ জনগণের যানমালে নিরাপদ দেওয়ার জন্য সমানভাবে কাজ করে যাচ্ছেন সুষ্ঠু সুন্দরভাবে মানুষ জন যার যার গন্তব্যে যেতে পারেন সেই লক্ষ্যে ময়মনসিংহ জেলা পুলিশ ময়মনসিংহ জেলা প্রশাসন বাংলাদেশ সরকারের সকল আইন শৃঙ্খলা বাহিনী সমানভাবে কাজ করে যাচ্ছে আমরা আমরা যুক্ত আছি এই মুহূর্তে ব্রিজের মোড়ে ব্রিজের পাটগুদাম ব্রিজের মোড় থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন আপনাদের 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 সর্বশেষ আপডেটটি আমরা জানতে চাই দেখতে পাচ্ছেন গাড়ি আসছে ওই ওই এই রাস্তাটি এই রাস্তায় যেমন নতুন শহরের দিকে গেছে এই রাস্তায় চলেছে দেখতে পাচ্ছেন পিক আপ ভ্যান মালবাহী পিক আপ ভ্যান যাচ্ছে যারা যুক্ত হয়েছেন ট্রাক যাচ্ছে মালবাহী পিক আপ ভ্যান যাচ্ছে বাস চলাচল করছে অবাধ সুষ্ঠু সুন্দরভাবে কিন্তু নিরাপদে কিন্তু গন্তব্যে যাচ্ছে দেখতে পাচ্ছেন সকল ধরনের গাড়ি কিন্তু চলাচল করছে দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন সকলকে জানাতে চাই পক্ষ থেকে অনেক অনেক দেখছেন কেন কিন্তু চলছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে চাই ট্রেনও কিন্তু যাচ্ছে ট্রেন চলছে বাস চলছে ট্রাক চলছে সকল ধরনের যানবাহন কিন্তু চলছে প্লাস আপনাদের আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ বাংলাদেশের প্রশাসন ময়মনসিংহ জেলা প্রশাসন ময়মনসিংহের জেলা পুলিশ বিভাগীয় কমিশনার মহোদয় বিভাগীয় পুলিশ ডিআইজি স্যার সবাই কিন্তু
সবাই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু নিরাপত্তা জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য সবাই কিন্তু সমানভাবে কাজ করে যাচ্ছেন এবং আমরা মানুষের পক্ষ থেকে মানুষের জেলা পুলিশকে ধন্যবাদ জানাতে চাই মানুষের বিভাগীয় কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই ডিআইজি মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে যারা কাজ করে যাচ্ছেন সমানভাবে কাজ করে যাচ্ছেন সবাই এবং সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেছেন সকল মানুষের সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স যাচ্ছে যারা এই প্রখর রোদে মানুষের যানবাহনের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন সকলকে মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই যারা দেখছেন সবাই আমাদেরকে জানাবেন এই কোথা থেকে দেখছেন এই রাস্তাটি গিয়েছে তারপরা মোড়ের দিকে দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত ছিলেন সকলকে মানুষের অফিসার ফেসবুক পেজ থেকে আরো একবার স্বাগত জানাতে চাই এবং এই মুহূর্তে বিদায় নিতে চাই সবশেষ আপডেট নিয়ে আমি রনি আসল ক্যামেরায় মোহাম্মদ হানিফ সহ পাটগুদাম ব্রিজের মুখ থেকে আমরা যুক্ত ছিলাম আপনারা বারবারই আমাদেরকে কমেন্টে ইনবক্সে হোয়াটসঅ্যাপে টুইটারে আপনারা আমাদের বারবার বলছিলেন সবশেষ আপডেট জানিয়ে দেওয়ার জন্য আমরা এই মুহূর্তে ব্রিজের মুখ থেকে সর্বশেষ আপডেট জানিয়ে দিলাম নিরাপদ অবাধ সুস্থ সুন্দরভাবে নিরাপদে মানুষ যার যা গন্তব্যে পৌঁছাচ্ছেন গন্তব্যে যাচ্ছেন আমরা আপনাদের নিরাপত্তা সুন্দর নিরাপদ ভ্রমণের জন্য বাংলাদেশ পুলিশ বাংলাদেশ প্রশাসন ময়মনসিংহ জেলা পুলিশ ময়মনসিংহ জেলা প্রশাসন এবং সকল প্রকার আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সমানভাবে কাজ করে যাচ্ছেন নিরাপদে গন্তব্যের জন্য আমরা এই মুহূর্তে ব্রিজের মুখ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমরা আপনাদেরকে নিয়েই পথ চলতে চাই কে কোথা থেকে দেখছেন সবাই আপনারা আমাদেরকে জানাবেন এই মুহূর্তে ব্রিজের মোড় থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানান আপনাদেরকে সাথে নিয়ে পথ চলতে চাই বাংলা ময়মনসিংহের জেলা পুলিশ জেলা প্রশাসন ময়মনসিংহের বিভাগের ডিআইজি মহোদয় আমাদের প্রান্তীয় ডিআইজি মহোদয় আবিদ হোসেন স্যার আমাদের সাথে যুক্ত হয়ে আবিদ হোসেন স্যার সহ যারা যুক্ত হয়েছে সকলকে ধন্যবাদ জানাতে চাই ডিআইজি মহোদয় জেলা পুলিশ জেলা প্রশাসন বিভাগীয় কমিশনার মহোদয় সবাই কিন্তু সমানভাবে কাজ করে যাচ্ছেন ময়মনসিংহের মানুষদের নিরাপদে যেন ভ্রমণ করতে পারেন নিরাপদে যেন যার যার গন্তব্য যেতে পারেন সকলকে জানাতে চাই অনেক অনেক প্রিয় শুভেচ্ছা আর যারা যুক্ত হয়েছেন সবাইকে বলতে চাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন আমরা এই মুহূর্তে যুক্ত আছি ব্রিজের মোড় থেকে আপনাদেরকে সর্বশেষ আপডেট জানিয়ে দিতে চাই দেখতে পাচ্ছেন সকল ময়মনসিংহের জেলা প্রশাসন যেমন কাজ করে যাচ্ছেন জেলা পুলিশ কাজ করে যাচ্ছেন বিভাগীয় কমিশনার মহোদয় কাজ করে যাচ্ছেন ডিআইজি মহোদয় কাজ করে যাচ্ছেন সকলের প্রচেষ্টায় ময়মনসিংহে কিন্তু সুস্থ সুন্দরভাবে নিরাপদে মানুষজন কিন্তু যার যার গন্তব্যে যাচ্ছেন আমরা এই মুহূর্তে যুক্ত আছি ব্রিজের মোড়ে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই এই মুহূর্তে ব্রিজের মোড় থেকে
হয়েছেন সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং ময়মনসিংহ দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে ইতিমধ্যে আপনারা যা যুক্ত হয়েছে বা যারা এতক্ষণ ধরে আমাদেরকে দেখছিলেন ময়মনসিংহ ব্রিজের মোড় থেকে আমি রনি রাসেল ময়মনসিংহের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাতে চাই ময়মনসিংহের ময়মনসিংহের ব্রিজের মোড়ের সবশেষ আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অবাক সুন্দর সুষ্ঠুভাবে গাড়ি চলাচল করছে মানুষ যার যার গন্তব্যে যাচ্ছেন আমরা বারবারই বলছিলাম ময়মনসিংহ জেলা প্রশাসন জেলা পুলিশ বিভাগীয় কমিশনার মহোদয় স্যার এবং ডিআইজি স্যার এবং এর সাথে সাথে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আলহাজ এতেসেম আলম মহোদয় এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোয়াজ্জেম হোসেন বাবুল মহোদয় এবং ময়মনসিংহ মহানগর ময়মনসিংহ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সিটি কর্পোরেশন মেয়র মহোদয় জনাব ইকরামুল হক টিটু মহোদয় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি যিনি তিলোত্তমা নগরী গড়ে তোলার জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র মহোদয় জনাব ইকরামুল হক টিটু মহোদয় যিনি কাজ করে যাচ্ছেন যিনি সমানভাবে কাজ করে যাচ্ছেন আমাদের সাথে সুন্দর সুষ্ঠুভাবে মানুষ যেন যার যার ঘরে ফিরতে পারে এবং মহানগর আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মুহিতুরহমান শান্ত মহোদয় সবাই কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী লীগের সভাপতি মহোদয় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় অঙ্গ সংগঠনের ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠন সমূহ ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ অঙ্গ সংগঠন সমূহ সবাই কিন্তু এই নিরাপদে মানুষ যেন গন্তব্যে চলতে পারে কোথাও কোনো ধরনের কোনো জোট ঝামেলা না হয় সেই লক্ষ্যে কিন্তু সমানভাবে কাজ করে যাচ্ছেন এতেসেম আলম মহোদয় নির্দেশনায় মধ্য হোসেন বাবুল মহোদয় নির্দেশনায় এবং মহানগর আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনপ্রিয় জনন্দিত মেয়র ইকরামুল হক টিটু মহোদয়ের নির্দেশনায় মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্দেশনায় সাধারণ সম্পাদক মুহিতুরহমান শান্ত ভাই নির্দেশন শান্ত মহোদয়ের নির্দেশনায় সকল ইউনিট কিন্তু সমানভাবে কাজ করে যাচ্ছেন যেন মানুষ দুর্ভোগে সৃষ্টি না হয় মানুষ যেন সুস্থ শরীরে নিরাপদে যাত্রা গন্তব্যে পৌঁছাতে পারে কোথাও কোনো জোর ঝামেলা না হয় সাথে সাথে আবারও বলছি বারবার বলছি ময়মনসিংহের জেলা ওই যে দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু যাচ্ছে আর আমরা এই ব্রিজের মোড়ে দাঁড়ানি অবস্থায় দুইবার কিন্তু ট্রেন গেল তিনবার ট্রেন গেল সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে যানবাহনের চলাচল ট্রেন চলাচল সুন্দরভাবে হচ্ছে কোথাও কোনো ঝামেলা হচ্ছে না আপনারা যা যুক্ত হয়েছেন আজান দিচ্ছে আজানের সুযোগ আমরা একদিন দেখাচ্ছি কথাটি বন্ধ রাখতে চাই আজান হচ্ছে আমরা কিছুটা বিরতি নিতে চাই লাইভ চলতে থাকবে কথাটি বন্ধ রাখতে চাই আজান হচ্ছে এই মুহূর্তে পাটগুদাম ব্রিজের মোড়ে হয়েছেন যারা ব্রিজের মোড় থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজান হচ্ছে আমরা আজানের মুহূর্তে কিছুটা কথা বন্ধ রাখতে চাই আমাদের সাথে যুক্ত আছেন বিশ্বের নানা প্রান্ত হতে ময়মনসিংহ বাংলাদেশ
বিশ্বের নানা প্রান্ত হতে আমাদের সাথে যুক্ত আছেন যারা সকলকে আমি রানি রাসেল মানসিক টিভির পক্ষ থেকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। নিজের মধ্যে থেকে আপনাদেরকে সর্বশেষ আপডেটটি আমরা জানিয়ে দিতে চাই। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন নিজের মধ্যে থেকে সরাসরি দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে ইতিমধ্যেই আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন, যুক্ত আছেন, দেখছেন। ব্রিজের মোড় থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি রনি রাসেল, ক্যামেরায় মোহাম্মদ হানিফ। আপনাদেরকে সর্বশেষ আপডেটটি জানিয়ে দিতে চাই, এই মুহূর্তে ব্রিজের মোড়ে কিন্তু অবাধ সুষ্ঠুভাবে সুন্দরভাবে গাড়ি চলাচল করছে। আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন, যুক্ত আছেন, দেখছেন। যারা দেখছেন আমাদের সাথে ইতিমধ্যেই 1700 মানুষ আমাদের সাথে যুক্ত আছে। আর আসল আপনারা দেখতে পাচ্ছেন বিআরটিসি গাড়ি কিন্তু চলছে, সেই দোতলা বিআরটিসি গাড়িটি কিন্তু চলছে। আমরা সরাসরি দেখাতে চাই দুতলা দোতলা। দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন সকল কলে কলে তৃতীয় শুভেচ্ছা জানাতে চাই। আমরা দুজন সাথে কথা বলতে চাই। এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের প্রিয় মানুষ, প্রিয়জন, প্রিয় নাম মোহাম্মদ রাসেল ভাই, আমাদের প্রিয় রাসেল নাম ঠিক আছে তো, যিনি বঙ্গবন্ধু আদর্শের সৈনিক, ঈশ্বরদিয়া ময়মনসিং এর ঈশ্বরদিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক, একজন তরুণ, তারুণ্যই বাংলাদেশের শক্তি। একজন তরুণের কাছে জিজ্ঞাস করতে চাই, এই ভাই তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। গাড়ি চলাচল ঠিক মতো হচ্ছে? হ্যাঁ ইনশাল্লাহ গাড়ি চলাচল মোটামুটি স্বাভাবিক চলছে। আপনি দেখতে পাচ্ছেন দুতলা বাস চলতেছে, সিএনজি চলতেছে, বাস চলতেছে, সবকিছু চলতেছে ইনশাল্লাহ মোটামুটি। আর আমরা রাজপথে আছি ইনশাল্লাহ, যেখানে অপ্রীতিকর ঘটনা ঘটছে সেখানে আমরা প্রতিহত করছি। আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সকলে মিলে আমরা প্রতিহত করছি। মানুষের জনগণ যেন ঠিক থাকে, যানবাহনের নিরাপত্তা আমরা দিচ্ছি, সবাই রাস্তায় আছে, রাজপথে আছি। এবং আমরা জানি যে আব্দুল হোসেন বাবু ভাইয়ের নির্দেশনায় আগামীকালকে আব্দুল রহমান বাবু ভাইয়ের নেতৃত্বে ময়মনসিংহ সদরের বিশাল এক বিএনপি জামাত বিরোধী যে হরতাল অবরোধের বিরুদ্ধে একটা বিশাল বড় র্যালি হবে। আমাদের প্রায় আমাদের সদর উপজেলার 11টা ইউনিয়ন থেকে প্রায় আমাদের 50,000 কর্মী নিয়ে আমরা জনসভা করব, এবং একটা রাস্তার যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, মানুষের ব্যবসা বাণিজ্য করতে ঠিক মতো করতে পারে, সেই ব্যবস্থার জন্য আমাদের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, সদর উপজেলা নেতৃবৃন্দ, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। নির্বাচন হয় এবং আমাদের জনতা শেখ হাসিনা আবার পুনরায় নেতৃত্বে আসে, এই হিসাবে আমরা সকলে রাজপথে আছি, ছিলাম এবং থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক অনেক ধন্যবাদ। কথা বলেছে আমাদের প্রিয় মানুষ, প্রিয়জন মোহাম্মদ
রাসেল ভাই আমরা এই মুহূর্তে আমাদের সাথে এই মুহূর্তে আপনারা যুক্ত হয়েছেন দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে সকল তলে তলে ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন বা যারা দেখছেন সকলকে জানাতে চাই অনেক অনেক দ্বিতীয় শুভেচ্ছা দেখতে পাচ্ছেন দোতলা বাস যেমন চলছে অটো সিএনজি বড় বড় বাসগুলো চলছে মানুষের পার্কগুদাম ব্রিজের মধ্যে আরেকটি বাস কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছেন দোতলা আরেকটি বাস যাচ্ছে অবাধ সুষ্ঠু সুন্দরভাবে কিন্তু গাড়িগুলো যাচ্ছে কোথাও কোনো সমস্যা হচ্ছে না আপনারা যে যার গন্তব্যে আপনারা যেতে পারেন দেখতে পাচ্ছেন দোতলা গাড়িটি যাচ্ছে দোতলা বাস যাচ্ছে সুন্দরভাবে জেলা পুলিশের টহল কিন্তু সবসময় চলছে জেলা পুলিশের টহল চলছে অবাক সুস্থ সুন্দর ভাবে যেন মানুষ ঘরে ফিরতে পারে সেই 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 লক্ষ্যের লক্ষ্যে কিন্তু জেলা পুলিশ কাজ করে যাচ্ছেন দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যুক্ত হয়েছেন সকল ফলে ফলে তৃতীয় শুভেচ্ছা জানাতে চাই ঈদের মোদ থেকে আমরা যুক্ত আছি আপনারা কমেন্ট আমার সাথে যুক্ত থাকতে পারেন আপনাদের কোনো কথা যদি থাকে আপনারা আমাকে আপনাদের কোনো বার্তা যদি আপনারা দিতে চান আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের বার্তা দিতে পারেন এই মুহূর্তে যুক্ত আছি ঈদের মোদ থেকে নিরাপদে বাড়ি ফিরতে পারে ঘরে ফিরতে পারে সেই সেই লক্ষ্যে কিন্তু জেলা পুলিশ প্রশাসন জেলা প্রশাসন সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে আমরা যুক্ত হয়েছি পাটগোদাম ব্রিজের বুথ থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গাড়িগুলো চলছে ট্রাক যাচ্ছে বাস যাচ্ছে যে যেখান থেকে যেতে চায় বাংলাদেশ পুলিশ তথা ময়মনসিংহ পুলিশ প্রশাসন ময়মনসিংহ জেলা প্রশাসন ময়মনসিংহের সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনী সমানভাবে কাজ করে যাচ্ছে যেন মানুষ সুন্দরভাবে সুস্থভাবে সুস্থ ও নিরাপদে ঘরে ফিরতে পারে সেই লক্ষ্যে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব এতেশম আলম মহোদয় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল মহোদয় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব ইকরামুল হক টিটু মহোদয় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মুহিত রহমান শান্ত মহোদয় সকলের নির্দেশনায় ময়মনসিংহ আওয়ামী লীগের ময়মনসিংহ আওয়ামী লীগের আওয়ামী লীগ
রাজশাহী জেলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগর আওয়ামী লীগ এবং তাদের সকল ইউনিটের স্বেচ্ছাসেবী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাই কিন্তু জানমালের মানুষের জানমালের নিরাপত্তার জন্য সবাই কিন্তু কাজ করে যাচ্ছেন, মাঠে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটু পরপর তারা তারা মিছিল নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে, যেন কোথা থেকে কোনো মানুষের জানমালের ক্ষতি না হয় সেই ক্ষেত্রে জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির নির্দেশনায়, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি সভাপতি নির্দেশ সভাপতি জনপ্রিয় টিটু মহোদয়, জনপ্রিয় জননন্দিত মেয়র মহোদয় ইকরামুল হক টিটু মহোদয়ের নির্দেশনায়, মুহিদুর রহমান শান্ত মহোদয়ের নির্দেশনায়, জেলা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদকের নির্দেশনায় মহানগর আওয়ামী লীগ এবং তাদের ইউনিট সমূহ সমানভাবে কাজ করে যাচ্ছেন, যেন একটি মানুষেরও জানমালে জানমালে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সবাই যেন অবাধ সুস্থ সুন্দরভাবে নিরাপদে বাড়ি ফিরতে পারে, ঘরে ফিরতে পারে, চলাচল করতে পারে। সকলকে আমরা ধন্যবাদ জানাতে চাই, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তারা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হন, যারা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হন, কেউ কিছু জানতে চাইলে। কোথা থেকে আসলা? বাইপাস থেকে আসছো, সমস্যা নেই, দেবো না। দেখতে পাচ্ছেন ট্র্যাক্টর ভাই, আমি এক কথা বললাম, সে বললো বাইপাস থেকে আসছে, তার কোথাও কোনো সমস্যা হয়নি এবং অবাধ সুস্থ সুন্দরভাবে কিন্তু গাড়ি চলাচল করছে, গাড়ি চলাচল করছে, দেখতে পাচ্ছেন। আমরা আবারও ধন্যবাদ দিতে চাই, আবারও বলতে চাই, আবারও বলতে চাই, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে আমাদেরকে জানান, আপনাদের কোনো কথা থাকলে আপনারা আমাদেরকে জানান। আপনাদের সাথে আমরা সংযুক্ত হয়েছি মহেশখালী ব্রিজের মোড় থেকে, দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে আরো একবার জানিয়ে দিতে চাই। ময়মনসিংহ জেলা পুলিশ, ময়মনসিংহ জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার মহোদয়, বিভাগীয় অফিস এবং ডিআইজি মহোদয়, তারা ওনারা সমানভাবে মানুষের জানমালের নিরাপত্তার জন্য সমানভাবে কাজ করে যাচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সবাই সমানভাবে কাজ করে যাচ্ছেন, যেন কোথাও কোনো সমস্যা না হয়, কোথাও কোনো জোর ঝামেলা না হয়, মানুষ যেন অবাধে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নিরাপদে যার যার ঘরে ফিরতে পারেন। আসলে কথা বলতে বলতে অনেক সময় একটি ভুল হয়ে যেতে পারে, ভুলগুলো খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। আসলে একসাথে একটানা কথা বলার সময় একটু ভুল হতে পারে, এই ভুলগুলোকে আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও মানুষের জেলা প্রশাসককে ধন্যবাদ দিতে চাই, বিভাগীয় কমিশনার মহোদয়কে ধন্যবাদ দিতে চাই, ডিআইজি মহোদয়কে ধন্যবাদ দিতে চাই, মানুষের সুযোগ্য জেলা পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ দিতে চাই, এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের নিরাপত্তার জন্য সমানভাবে কাজ করে যাচ্ছেন সকলকে ধন্যবাদ দিতে চাই। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ এতেশম আলম মহোদয় ধন্যবাদ দিতে চাই, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোজাম হোসেন বাবুল মহোদয় ধন্যবাদ দিতে চাই, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং ময়মনসিংহ জনপ্রিয় জননন্দিত মেয়র মহোদয় জনাব ইকরামুল হক টিটু মহোদয়কে, আমাদের প্রিয় টিটু ভাইকে, যিনি এ শহরকে তিলোত্তম নগরী গড়ে তোলার জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন, ধন্যবাদ দিতে চাই। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মুহিত রহমান শান্ত মহোদয়কে, যাদের নির্দেশনায় জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগের ইউনিট সমূহ দিন রাত্র মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন, মহানগর আওয়ামী লীগ তাদের ইউনিট সমূহ দিন রাত্র কাজ করে যাচ্ছেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, কৃষক লীগ এবং অন্য অঙ্গ সংগঠন সমূহ
সবাই কাজ করে যাচ্ছে এবং সবাইকে আমরা ধন্যবাদ দিতে চাই দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্তে যারা যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো মানসিংহের পাটগুদাম ব্রিজ মোড় থেকে আমি রনি রাসেল এবং ক্যামেরায় মোহাম্মদ হানিফ সহ আমরা বিদায় নিতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ দেখতে পাচ্ছেন ভলান্টিয়ারা কিন্তু কাজ করে যাচ্ছেন সমানভাবে ভলান্টিয়ারা কাজ করে যাচ্ছেন আর পুলিশ প্রশাসনরা কিন্তু সুন্দরভাবে সমানভাবে কাজ করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন মানুষের যানমালের নিরাপত্তার জন্য সমানভাবে কাজ করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ডিবি পুলিশের একদল চৌকস টিম কিন্তু কাজ করে যাচ্ছেন আমাদের সাথে ভলান্টিয়ারা কিন্তু কাজ করছেন আমাদের আমাদের ডিবি রসি মোহাম্মদ আমাদের ময়মনসিংহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের প্রিয় আমাদের ওসি ওসি আশা কামাল আকন্দ আমাদের কামাল ভাই আমার কামাল আমাদের কামাল ভাই আমাদের কামাল ভাইয়ের নির্দেশনায় ময়মনসিংহ থানার থেকে কিন্তু সবসময় কিন্তু সজাগ দৃষ্টি রাখে কামাল ভাইয়ের নির্দেশনায় চমৎকার কাজ করে যাচ্ছে ময়মনসিংহ জেলা পুলিশ এবং 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 আমাদের ডিবিওসি ডিবি ফারুক মহোদয় ডিবিওসি ডিবি ফারুক ডিবিওসি আমাদের প্রিয় নাম ফারুক ভাই নির্দেশনায় এবং ওসি ময়মনসিংহের কামাল ভাই এবং ডিবিওসি ফারুক ভাই সহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় যারা কাজ করে যাচ্ছেন সকল মনে মনে ধন্যবাদ জানাতে চাই আপনাদের সকলকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিতে চাই পাটগুদাম ব্রিজের মুখ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ ময়মনসিংহ টিভির সঙ্গে থাকবেন